পঞ্চায়েত প্রধানের বাড়ির জল পড়শির এক ব্যক্তির বাড়িতে ঢুকছিল। এ নিয়ে বেশ কিছুদিন বচসাও চলছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় তা চরম পর্যায়ে পৌঁছায়। পড়শি ওই ব্যক্তির স্ত্রীকে ভারী জিনিস দিয়ে মারধরের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। গুরুতর জখম ওই গৃহবধূ আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সমস্ত বিষয়টি নিয়ে আরামবাগ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বাড়ির জল রাস্তা দিয়ে প্রতিবেশী সাদেক শেখের বাড়িতে যাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর প্রধান আব্দুস বাবুর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান প্রতিবেশী সাদেক শেখ। মঙ্গলবার রাতে বিবাদ দা চরমে পৌঁছায়। অভিযোগ, তার কিছু সময় পরে সাদেকের স্ত্রী শাহানারা বেগমের উপর চড়াও হন আব্দুস বাবু বলে অভিযোগ। আক্রান্ত গৃহবধূ বর্তমানে গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেইটা আর কি আমি বলেছি বলে তার লেগে বলে দিয়ে আমি ফাঁক দিয়ে গেছি। তখন আমি থাকলে কিছু বলে না, আমি জেনে একটু ফাঁক দিয়ে গেছি আর পরিবারকে ধরে। হ্যাঁ, অসীম গালাগালি মারধর প্রধান প্রধানের ছেলে, ওই মুগুরে করে মেরেছে, জুতে করে মেরেছে, প্রধান প্রধানের ছেলে। যদিও প্রধান আব্দুস শুকুর অবশ্য এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যখন তখন গালাগালি করে যাতে আমি উত্তক্ত হয়ে কোনো কিছু করি। কারটা পুরনো কারণও আছে, সেটা হচ্ছে একটা সম্পত্তিগত ব্যাপারে। পঞ্চায়েত প্রধানের এহেন ভূমিকায় সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। নিউজ রাজ বাংলা, আরামবাগ। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।